আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন ভাবে খামার শুরু করতে চাচ্ছেন তাদেরকে আমি কিছু পরামর্শ দিব। সেটি হচ্ছে যারা নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই জমি চিন্তা করতেছেন, ঘরের চিন্তা করতেছেন, এই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আপনাকে এমন একটি জমি নির্বাচন করতে হবে যেখানে ছাগল থাকবে, সেখানে বন্যার পানি উঠবে না। আর বন্যার পানি উঠলে পরে দেখা যাবে যে আপনার ঘাসটা মারা যাবে। এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই ঘাস কি মারা যায়? হ্যাঁ, ঘাস মারা যায়, পানি উঠলে ঘাস মারা যায়। সেক্ষেত্রে আপনাকে জমিটা নির্বাচন করতে হবে যেখানে বন্যার পানি উঠে না, সেই জায়গায় আপনাদের জমিটা নির্বাচন করতে হবে, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যখন আপনি প্রথম শুরু করবেন অবশ্যই আপনি 20টি ছাগল দিয়ে শুরু করবেন, 2টি পাঁঠা দিয়ে শুরু করবেন, তাহলে আপনাদের আরও কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনি 20টি ছাগল নিজেই দেখাশোনা করতে পারবেন, অন্য কেউ লাগবে না, সেক্ষেত্রেও আপনার টাকাটা বেঁচে যাবে। এইভাবে যদি আপনারা করেন তাহলে একটি খামার করা সম্ভব হবে আপনাদের কাছে, কারণ যখনই আপনি বেশিতে যাবেন তখন আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনারা 20টি দিয়েই শুরু করবেন। আরেকটা বিষয়, আপনারা যদি বলেন যে না আমি ছাগলকে দানাদার খাওয়াবো, এটা খাওয়াবো ওটা খাওয়াবো, সেক্ষেত্রেও আপনাদের সমস্যা হবে। অবশ্যই আপনারা জানেন যে ছাগল হচ্ছে, এরা হচ্ছে তৃণভোজী প্রাণী, ওরা বিভিন্ন ধরনের লতাপাতা খেয়ে বেঁচে থাকে, সেক্ষেত্রে আপনাকে জমিতে ঘাস চাষ করতে হবে এবং ঘাসটা পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে। আর ঘাস পর্যাপ্ত পরিমাণ থাকলে আপনার দানাদার খাবারটা খুব একটা দিতে হবে না, সেক্ষেত্রে আপনার এখান থেকে দানাদার খাবারের টাকাটা বেঁচে যাবে। আপনারা যদি 20% জায়গার মধ্যে এরকম নেপিয়ার ঘাস রোপণ করেন সেক্ষেত্রে আপনি 100 ছাগলের যোগান দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে আপনারা 20% জায়গায়, 25% জায়গা বা 30% জায়গা হলেই আপনার ফার্মটি অনেক উজ্জ্বল হবে। সেক্ষেত্রে আপনার বেশি জায়গাও লাগতেছে না প্রথমে, আর যখন আপনার ছাগল বেড়ে যাবে তখন আস্তে আস্তে আপনি জমি বাড়িয়ে ফেললেন। আর এমনি মূল কেন্দ্রটা আপনারা রাখবেন এরকম একটি করে, সেক্ষেত্রে আপনাদের যেখানে ছাগল সবসময় থাকবে চলাফেরা করবে সেখানে এরকম একটি মূল কেন্দ্র রাখবেন, ওইখানে জানি পানি না উঠে। অনেকে ঘর নিয়ে বিপাকে আছে যে আমি ঘর কিভাবে শুরু করব। তো আসলে এই ঘরটা আপনার সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত, এটা আপনি ছোট দিয়েও শুরু করতে পারেন, বড় দিয়েও শুরু করতে পারেন। ছোট দিয়ে শুরু করলে আপনার ইনভেস্টটা কম হবে, আর বড় দিয়ে শুরু করলে আপনার দেখা যাবে যে অনেক টাকা ইনভেস্ট হয়ে যাবে। তো আমার মতে আপনার আগে যেহেতু ছাগলের খামার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ছোট থেকে শুরু করেন, ঘরটা আপনারা ছোট করে করেন, সেক্ষেত্রে আপনি দোতলা না করে একচালা করে ঘরটা উঠান, সেক্ষেত্রে আপনার টাকাটাও কম লাগবে। আপনি নিচে কাঠের মাচা না দিয়ে বাঁশের মাচা দেন, এখানেও আপনার খরচটা কম হবে। এইভাবে যদি আপনারা পরিকল্পনা নিয়ে ছোট করে, যেমন আপনি 20টা ছাগল নিয়ে শুরু করেছেন, এখন এই 6 মাস পরে দেখা যাবে যে আপনি বাচ্চা পাচ্ছেন, হয়তো বা প্রথম প্রথম বাচ্চা মানে 6 মাস বা 7 মাসের একটি ছোট ছাগল দিয়ে শুরু করতেছেন, সেক্ষেত্রে আপনার প্রথমে আপনি বাচ্চা পাবেন একটি করে, সেক্ষেত্রে আপনি 6 মাস পরে 40টা হচ্ছে, তখন দেখা গেছে যে ওই ঘরেই আপনার থাকতে পারছে, ওই ছোট ঘরেই থাকতে পারছে। যখন ছাগলটা বাড়বে তখন আপনারা ঘরটাও বাড়াবেন। তো এইভাবে ছোট দিয়ে শুরু করেন, অবশ্যই আপনারা এগোতে পারবেন ইনশাল্লাহ। আর 20টা ছাগল দিয়ে শুরু করলে আপনার এত বড় ঘর করতে হবে না, যখন আপনার ছাগল বাড়বে, যখন দেখলেন যে আমার ঘরে আসতেছে না, তখন আপনার ওই ছাগল বিক্রি করে আবার পুনরায় দ্বিতীয় ঘরটি দিতে পারবেন, তখন আপনার ওই পকেট থেকে খরচ করে আপনাদেরকে ঘর ঘর দেওয়া দেওয়া লাগতেছে না, সেক্ষেত্রে ওদের ইনকাম দিয়েই আপনি ওদের বাসস্থান করে দিতে পারছেন। এই হচ্ছে আজকের বিষয়। তো অবশ্যই আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কাঠ ব্যবহার করেছি ধন্নার মধ্যে, আপনাদের ভাষায় বিভিন্ন দেশের ভাষা বিভিন্নটা, আমাদের এখানে ধন্না বলে, এই দেখতে পাচ্ছেন এখানে। তো এটা না ব্যবহার করে আপনারা চাইলে
এইখানেও আপনারা বাঁশ ব্যবহার করতে পারেন। এই এই কাঠটার মধ্যে, এই কাঠটার মধ্যে আপনারা গাছ বাঁশ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচটা কম হবে। এখানেও আপনার কাঠ কমে যাচ্ছে, মাথায় কাঠ কমে যাচ্ছে, তো আপনার শুধু উপরে কিছু কাঠ লাগতেছে, সেক্ষেত্রে আপনার দেখা যেতেছে যে 1 লক্ষ টাকার মধ্যে আপনারা সব পারতেছেন, ছোট করে কিছু সব কিছু করতে পারলে। সমস্ত সমস্ত টাকাটা আপনার ইনভেস্ট হচ্ছে ছাগলের উপরে, যেটা আপনার সম্পূর্ণ থাকবে, ঘরও থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু ওটা আপনার দেখা যাচ্ছে যে ছাগলের উপরে ইনভেস্ট করলে আপনি ওই ধীরে ধীরে ওদের কাছ থেকে আবার টাকা পাচ্ছেন, কিন্তু ঘর দিয়ে রাখলে তো আর আপনাদের লাভ নেই। আপনার ঘরে দেখা যাবে যে ঘরের টাকাটা ঘরেই পড়ে রয়েছে, ওখান থেকে আপনার কোনো টাকা আসতেছে না। অতএব আপনারা এই ঘরে টাকা খরচ না করে অবশ্যই আপনারা ছাগলের উপর মনোযোগ দিবেন এবং ছাগলের উপর ইনভেস্ট করবেন, সেই ক্ষেত্রে আস্তে আস্তে যখন অগ্রসর হবেন তখন আর আপনাদের কোনো প্রবলেম হবে না। আমাকে আরও কিছু প্রশ্ন করেছে যে আপনি মাচার নিচে কত ফুট দিয়েছেন। এই দেখতেই পাচ্ছেন এখানে আমি মাচার নিচে 3 ফিট রেখেছি আর মাটির নিচে রেখেছি 3 ফিট। তো এইভাবে 3 ফিট উঁচু করে দিলে আপনি বিষ্ঠাটা দ্রুত সরাতে পারবেন। আর অবশ্যই আপনারা যখন নতুন নতুন শুরু করবেন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে মাটির নিচে যে বিষ্ঠাটা পড়ে যাবে সেই বিষ্ঠাটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাগলগুলো ছেড়ে দিয়ে তারপর আপনারা ওই বিষ্ঠাটা দ্রুত পরিষ্কার করে ফেলবেন, সেক্ষেত্রে আপনার রোগ জীবাণু থাকবে না। এইভাবে আপনারা পরিচর্যা করলে অবশ্যই আমার মতে আপনাদের আপনার খামার সুরক্ষিত থাকবে এবং কোনো সমস্যা হবে না, কোনো রোগ বালাই ঢুকবে না, এইভাবে যদি আপনারা রাখেন। তো আশা করি সবারই এটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পারলে একটি শেয়ার করে আরও অনেকে সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।